আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কোনো কোনো এলাকায় দেখা যায় কেউ ইন্তেকাল করলে তার পরিবারের লোকজন মৃত ব্যক্তির রুহে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে মৃত্যুর 2 দিন বা 4 দিন বা 40 দিন পর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে মহা ধুমধামের সাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে থাকে। অথচ এরূপ নির্দিষ্ট তারিখকে জরুরি মনে করে এ ধরনের অনুষ্ঠান করা শরীয়তের দৃষ্টিতে বিদআত ও কুসংস্কার হিসেবে বিবেচিত। অনুরূপভাবে জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করাও বিদআত ও শক্ত গুনাহের কাজ। এর দ্বারা মৃত ব্যক্তির রুহে বিন্দু পরিমাণ সওয়াবও পৌঁছে না। এজন্য উত্তম হলো কোনো দিন তারিখের দিকে লক্ষ্য না রেখে গোপনীয়তা রক্ষা করে যে কোনো দিন ইসালে সওয়াবের উদ্দেশ্যে গরিব ও মিসকিন এতিমদেরকে আহার করানো অথবা মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য লিল্লা বোর্ডিংয়ে কিছু টাকা দিয়ে দেওয়া। উল্লেখ্য যে শোষক্ত পদ্ধতিতে টাকা দান করলে অনেক বেশি সওয়াব হয় এবং এতে সদকায়ে জারিয়ার সওয়াবও পাওয়া যায়। তবে এসব খরচ মৃতের ওয়ারিশগণের ইসমালি সম্পত্তি থেকে করবেন না, বলিগ ওয়ারিশগণ নিজেদের মাল থেকে এর ব্যবস্থা করবে। কোথাও দেখা যায় কারো মৃত্যুর পর টাকার বিনিময়ে কুরআন খতম, মিলাদ মাহফিল ইত্যাদির আয়োজন করা হয়, অথচ সওয়াব রেশানির উদ্দেশ্যে কুরআন শরীফ খতম করে টাকা দেওয়া ও নেওয়া উভয়টাই হারাম। আর সেক্ষেত্রে যেহেতু স্বয়ং তেলোয়াতকারী কোনো সওয়াব অধিকারী হয় না, সুতরাং মৃত্যু ব্যক্তির প্রতি তিনি কি পৌঁছাবেন? মুর্দারের রুহে সওয়াব পৌঁছাতে হলে প্রথমত তেলোয়াতকারী সওয়াব পেতে হবে, তারপর তিনি সেই সওয়াবটা অন্যের রুহে বখশিয়ে দিবেন। কিন্তু তিনি বিনিময় গ্রহণ করার কারণে যখন নিজেই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, তখন অন্যের জন্য সওয়াব রেশানি তো প্রশ্নেই উঠে না। কাজেই এই ধরনের তেলোয়াত দ্বারা মৃত ব্যক্তির উপকার হবে বলে কোনো আশা করা যায় না। তবে দিন তারিখ জরুরি মনে না করে এবং বিনিময় গ্রহণ ছাড়া শুধুমাত্র ইসালে সওয়াবের উদ্দেশ্যে যদি কুরআন শরীফ পড়ে মুর্দারের জন্য সওয়াব রেশানি করে, তাহলে মুর্দারের উপকার হবে, এতে কোনো সন্দেহ নেই। মৃত ব্যক্তির আপনজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সকলেই স্বতন্ত্রভাবে নিজ নিজ স্থানে থেকে তেলাওয়াত ও জিকির আয় করলে অথবা দুয়ার মাধ্যমে ইসালে সওয়াব করতে পারে। এর জন্য সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে খতম পড়ার আবশ্যকতা নেই। তদুপরি আজকাল যেহেতু সম্মিলিতভাবে খতম পড়াটা রেওয়াজ বা প্রথায় পরিণত হয়েছে, তাই এই রেওয়াজ পরিত্যাগ করা উচিত। মৃত ব্যক্তির জন্য ঘরে বসে যেমন দোয়া করা যায়, তেমনি কবরস্থানে গিয়েও দোয়া করা যায়। তবে কবর জিয়ারতের ক্ষেত্রে নিম্নের কথাগুলো মনে রাখা প্রয়োজন। প্রতি সপ্তাহে অন্তত একবার কবর জিয়ারত করা মোস্তাহাব। নারী যুবতী হলে তার জন্য কবরস্থানে যাওয়া জায়েজ নেই। তবে বৃদ্ধা হলে এবং কান্নাকাটি ও শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না বলে দৃঢ় বিশ্বাস জন্মালে সাজসজ্জা ও সুগ্রাণ ব্যবহার না করে পর্দার সাথে যাওয়ার অনুমতি আছে। যে কোনো দিন জিয়ারত করা যায়, তবে শুক্রবার দিন অধিক উত্তম। কবরস্থানে গিয়ে প্রথমে কিবলার দিকে পিঠ ও মাইয়েতের কবরের দিকে মুখ করে কুরআন শরীফের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করবে, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকায়ুর, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা বাকারা শুরু থেকে মুফলিহুন পর্যন্ত এবং উক্ত সূরার শেষ 3 আয়াত অর্থাৎ আমানার সূরা থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। তারপর ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করে কিবলামুখী হয়ে অর্থাৎ মাইয়েতের দিক থেকে পিঠ করে দোয়া করবেন। হে আল্লাহ, উপরে বর্ণিত ঘটনা ও প্রাসঙ্গিক আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে ও সঠিক নিয়ম জেনে তদানুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।